হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে এবং ভাবছো তোমাদের পরীক্ষা বাকি আছে কিনা এবং সিবিএসই বোর্ডের উপর নজর রাখছিলে যে সিবিএসই বোর্ডকে সুপ্রিম কোর্ট কি রায় দেবে, সে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সিবিএসই বোর্ডের অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় নিয়ে সমস্ত ডাউট এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। তার ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। বন্ধুরা, তোমরা সকলেই জানো 25 জুন অর্থাৎ আজকে রায় দেওয়ার কথা ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের সিবিএসই এক্সামগুলো আদৌ নেওয়া হবে না নেওয়া হবে না, যে এক্সামগুলো সিবিএসই বোর্ডের বাকি রয়েছে সেই এক্সামগুলোকে কীভাবে নেওয়া হবে, যদিও নেওয়া হয় কীভাবে নেওয়া হবে, সে অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট নিজস্ব মতামত দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে যাতে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। তো এখানে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিএসই বোর্ডের বাকি এক্সাম নিয়ে তাদের মতামত দিয়ে দিয়েছে, বলেছে যে ভারতের যে হারে কোভিড-19 কেস বেড়ে চলছে সেই অনুযায়ী এখন পরীক্ষা নেওয়া কোনো মতেই সম্ভব না, এখন যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে একটা বিরাট বড় ঝুঁকি নেওয়ার সমান হবে। সেই কারণে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সিবিএসই বোর্ডের যে এক্সামগুলো জুলাই মাসের হওয়ার কথা ছিল অর্থাৎ যে এক্সামগুলো বাকি ছিল সেই এক্সামগুলো যাতে বাতিল করে দেওয়া হয়। তো এখানে সিবিএসই বোর্ডের যে ক্লাস 10 এক্সামগুলো ছিল, মানে 10 যে এক্সাম বাকি ছিল সেই 10 এক্সামগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে, আর সিবিএসই বোর্ডের যে 12 এক্সামগুলো বাকি ছিল সেটা জুলাই মাসে হওয়ার কথা ছিল কিন্তু এখন জুলাই মাসে সেই এক্সামগুলো হবে না, সেই এক্সামগুলোকে জুলাই মাসে বাতিল করে দেওয়া হয়েছে এবং ক্লাস 12 যে বাকি এক্সামগুলো ছিল সেগুলোকে অপশনাল বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়েছে। যদি স্টুডেন্টরা চায় তাহলে এক্সাম দিতে পারে, যদি না চায় তাহলে নাও দিতে পারে। যখন সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই তারা ক্লাস 12 এক্সাম দিতে পারবে যে এক্সামগুলো বাকি আছে। এক্ষেত্রে স্টুডেন্টরা যদি চায় তাহলে দেবে, যদি না চায় তাহলে স্টুডেন্টরা দেবে না। যদি ক্লাস 12 এক্সাম দেয় তাহলে তো এক্সামের উপর ভিত্তি করে তাদের নম্বর দেওয়া হবে। যদি স্টুডেন্টরা চায় যে না আমরা পরীক্ষা দেবো না, সেক্ষেত্রে এ কী করা হবে, সেক্ষেত্রে যে স্টুডেন্টদের মানে সিবিএসই বোর্ডের যে 3টে পরীক্ষা আগে হয়ে গেছে সেই 3টে পরীক্ষার ওপর ভিত্তি করে তাদের কিন্তু নম্বর দেওয়া হবে। তো এখানে এ যারা আগের যে সিবিএসই বোর্ডের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো ভালো দেয়নি, তাদের তো পরীক্ষায় তারা বসতে চাইবেই, এবং এটাই এখনও পর্যন্ত নিউজ রয়েছে যে যারা দিতে চাইছে তারা দিতে পারে এবং যারা দিতে চাইছে না তাদের প্রি বোর্ডের যে এক্সামগুলো হয়েছে তার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। আর তোমরা তো জানো ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তো জানিয়েই দিয়েছেন যে সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সেন্ট্রাল অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসই যে অনুযায়ী তাদের পরীক্ষা নেবে বা যে রায় নেবে সেই রায়কে অবলম্বন করবে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এক্সামগুলোর ক্ষেত্রে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো তোমাদের এটাই জানানো ছিল, তোমরা কি সিবিএসই বোর্ডের এই রায়কে সমর্থন করো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।